রুশ বাহিনীর হাই প্রেসিশন ক্ষেপণাস্ত্র ব্যবহার, মারিউপোলের পর দোনবাস সহ দক্ষিণ ইউক্রেনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিল রাশিয়া। ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি দিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয়ের বাস্তব সম্ভাবনা আছে বলেন বরিস জনসন। রাশিয়ার সঙ্গে ন্যাটো দ্বন্দ্বে জড়ালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, হুঁশিয়ারি জার্মান চ্যান্সেলরের। আল আকসায় ফের ইসরায়েলি তাণ্ডব, আহত 31 ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের। ইমরান খানের নিরাপত্তা জোরদারির নির্দেশ শাহবাজের। চীনকে ফের হুমকি, ভারতকে সাহায্যের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে ভারী অস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স। একজন শীর্ষ রুশ জেনারেল বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে রুশ সেনাবাহিনী দোনবাস এবং দক্ষিণ ইউক্রেনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে। 2014 সালে এক গণভোটের মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে যোগদানকারী ক্রিমিয়া ও দোনবাসের মধ্যে একটি স্থল করিডোর তৈরি করা হবে বলে রাশিয়ার কেন্দ্রীয় সামরিক ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ শুক্রবার ঘোষণা করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সেনা জ্বালানি ডিপো এবং সামরিক সরঞ্জাম সহ ইউক্রেনের 58টি সামরিক লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালিয়েছে। এছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সামরিক বাহিনী হাই প্রেসিশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের 3টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সহ ইউক্রেনীয় সেনাদের একটি অবস্থান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য $8,000 কোটি সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা দেওয়ার পর এই খবর এলো। ইহুদিবাদী ইসরায়েলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিব সরকার ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ ও যে কোনো সাহায্য দেওয়া অব্যাহত রাখলে মস্কো ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ভিক্টরভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা এই বিষয়টি সাবধানতার সঙ্গে পরীক্ষা করছি এবং এটি নিশ্চিত হলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তবে রুশ কূটনীতিকের মন্তব্য থেকে এটি স্পষ্ট নয় যে মস্কো ইসরায়েলের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে। ইসরায়েল ইউক্রেনকে হেলমেট এবং ফ্ল্যাঙ্ক জ্যাকেট সরবরাহ করবে বলে এই অবৈধ শাসক গোষ্ঠীর যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গাতঞ্জ ঘোষণা দেওয়ার পর রুশ কূটনীতিকের পক্ষ থেকে বক্তব্য এলো। গত সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ ইউক্রেনে যুদ্ধাপরাধ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করার পর মস্কো আলেকজান্ডার বেনজাভিকে তলব করে। রাশিয়া তার পশ্চিম প্রতিবেশীর বিরুদ্ধে সামরিক অভিযানের কোনো যৌক্তিকতা নেই বলে সেই সময় ইয়ার লাপিদ মন্তব্য করেছিলেন। লাপিদ বলেছিলেন, রুশ বাহিনী অরক্ষিত এবং নিরস্ত্র বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে এবং আমি এই যুদ্ধাপরাধের নিন্দা জানাই। এদিকে ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে অস্পষ্ট হলেও রাশিয়ার জয়ের বাস্তব সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন এই মন্তব্য করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, পুতিন এই মুহূর্তে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছেন, কারণ তিনি বিপর্যয়পূর্ণ ভুল করেছেন। এখন তার সামনে একটা মাত্র অপশন আছে, তা হলো আর্টিলারি ব্যবহার করে ইউক্রেনকে চূর্ণ করার চেষ্টা করা। মারিউপোলে রাশিয়া 2014 সালে দখল করে নেওয়া ক্রিমিয়ার সঙ্গে স্থল সেতু নির্মাণের খুব কাছাকাছি রয়েছে মন্তব্য করে বরিস জনসন বলেন, পরিস্থিতি এখনো অনিশ্চিত, তবে তিনি কিছুটা উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণাও দেন। জার্মানি চ্যান্সেলর ওলাফ সলস বলেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে অবশ্যই রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলা উচিত। রাশিয়ার সঙ্গে ন্যাটো সরাসরি দ্বন্দ্বে জড়ালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। জার্মানির জনপ্রিয় সংবাদ মাধ্যম ডার স্পিঙ্গেল এর সঙ্গে এক সাক্ষাৎকারে ওলাফ সলস এইসব কথা বলেন। জার্মান চ্যান্সেলর বলেন, অবশ্যই পারমাণবিক যুদ্ধ হওয়া উচিত নয়, এই কারণে আমি ভোটাভুটির প্রতি গুরুত্ব দেইনি, কারণ যে কোনো ভুলের ফলাফল হবে নাটকোচিত। উল্লেখ্য, ইউক্রেনে ভারী অস্ত্র সহায়তা না দেয়াই দেশের ভেতর এবং বাইরে সমালোচনার শিকার হচ্ছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সলস। গণমাধ্যমের সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেনে জার্মান এবং ন্যাটোকে যুদ্ধরত পক্ষ মনে করা ন্যায়সঙ্গত নয়। রাশিয়ার গ্যাসের উপর নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে না বলেও মন্তব্য করেন তিনি। ওলাফ সলস বলেন, গ্যাস নিষেধাজ্ঞা যুদ্ধ শেষ করবে আমি তেমনটি মনে করি না। পুতিন যদি অর্থনৈতিক কৌশল সম্পর্কে উদার থাকতেন তাহলে তিনি এই যুদ্ধ শুরু করতেন না।
অপরদিকে পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে আবারও তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার মসজিদটিতে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এই সময় তাদের সঙ্গে সংঘর্ষে 3 সাংবাদিক সহ অন্তত 31 ফিলিস্তিনি আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে জানা যায়, শুক্রবার সকালে পূর্ণ দাঙ্গা প্রতিরোধী পোশাকে আটঘাট বেঁধে আল আকসা মসজিদে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ। এই সময় ফিলিস্তিনিরা পাথর ছুড়ে প্রতিরোধের চেষ্টা করলে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলিরা। সংঘর্ষ চলাকালে মসজিদ প্রাঙ্গণে একটি গাছে আগুন জ্বলতে দেখা গেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী গাছটিতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনিদের ছোড়া আতশবাজির কারণে গাছটিতে আগুন লেগেছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সহিংসতায় অন্তত 31 ফিলিস্তিনি আহত হয়েছেন, এদের মধ্যে 14 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি পুলিশ বলেছে, ফিলিস্তিনিদের ছোড়া পাথরের আঘাতে তাদের এক সদস্য আহত হয়েছে। ইসরায়েলের ভেতরে ধারাবাহিক অশান্তি ও অবরুদ্ধ পশ্চিম তীরে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনার মধ্যে আল আকসা মসজিদটি সম্প্রতি সহিংসতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নিরাপত্তা জোরদার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার দেওয়া এই নির্দেশের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ এবং কিছু ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গেও দেখা করেন তিনি। শাহবাজ শরিফের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমরান খানের নিরাপত্তা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। আজাদ কাশ্মীর, গিলগিট বালুচিস্তানের স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি আইজিপি এবং ইসলামাবাদের প্রধান কমিশনার সহ চারটি মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠিয়ে তাদের ইমরান খানের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রী রানা সানাউল্লাহকে ব্যক্তিগতভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং আদেশের বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ইমরান খানের বাড়ির বাইরে একটি বোমা নিষ্ক্রিয়কারী দলও মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক নির্দেশনায় বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না, বিশেষ করে ইমরান খানের জনসমাগম ও সমাবেশের সময়। ইমরান খান বর্তমান সরকারকে আগাম সাধারণ নির্বাচন করতে বাধ্য করার জন্য একাধিক জনসভার কল্পনা করেছেন। সেই সব সমাবেশে ইমরানের উপস্থিতি এড়াতেও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বস্তুগত সহায়তার প্রস্তাব দিলে চীনকে নিষেধাজ্ঞার বিষয়ে আবারও হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কূটনীতিক। একই সঙ্গে রাশিয়ার অস্ত্রের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে ভারতকে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেন, রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণাকে প্রসারিত করে চীন ইউক্রেনের পরিস্থিতিকে সাহায্য করছে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাশিয়ার যুদ্ধ থেকে চীন সঠিক শিক্ষা পাবে, যুক্তরাষ্ট্রকে তাদের মিত্রদের কাছ থেকে আলাদা করা যাবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। চীনের উদ্দেশ্যে তিনি বলেন, তারা দেখছে নিষেধাজ্ঞা রফতানি নিয়ন্ত্রণ সহ রাশিয়ার বিরুদ্ধে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছে, তাই এসব দেখে তাদের ধারণা নেওয়া উচিত যে বস্তুগত সহায়তা দিলে আমরা চীনের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিতে পারি। এই সময় শেরম্যান আরো বলেন, রাশিয়ার অস্ত্র শিল্পে বৈশ্বিক নিষেধাজ্ঞার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার অস্ত্রের ওপর তার ঐতিহ্যগত নির্ভরতা থেকে সরে যেতে সহায়তা করতে ভারতের সঙ্গে কাজ করবে। ইউক্রেনে ভারী অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। এই অস্ত্রের মধ্যে ফ্রান্সের নিজস্ব তৈরি স্বচালিত হাই ইউজার অস্ত্র রয়েছে। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর এলএসএ প্রাসাদ এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান, মিলান থেকে সিজার ইউক্রেনে তারা উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র পাঠাচ্ছেন। ম্যাক্রন বলেন, আমি মনে করি আমাদের এই পথ চালু রাখতে হবে। এইসব অস্ত্র চালানো শিখতে ইউক্রেন সেনাবাহিনীর 40 সদস্য ফ্রান্সে আসবে বলেও জানান তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, ইতোমধ্যে ইউক্রেনের ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মিলান পাঠানো হয়েছে। অন্যদিকে সিজার হলো ট্রাকে স্থাপিত স্বচালিত দূরপাল্লার বন্দুক বিশেষ অস্ত্র। ফ্রান্সের সিজার অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেক্সটার সিস্টেমের তথ্যানুযায়ী 2009 সাল থেকে এই অস্ত্র আফগানিস্তান, লেবানন, মালি, ইরাক এবং পূর্ব এশিয়ায় মোতায়েন করা হয়েছে।